চণ্ডীতলায় দলীয় প্রচারে ঝড় তুললেন বাম কংগ্রেস আইএসএফ সমর্থিত সংযুক্ত মোর্চার প্রার্থী তথা বামেদের প্রথম সারির নেতা মোহাম্মদ সেলিম। নির্বাচনী প্রচারে সমস্ত রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমেছে। এমনিতে প্রথম থেকে নির্বাচনী প্রচারে কিছুটা হলেও এগিয়ে রয়েছে বামেরা, পিছিয়ে নেই তৃণমূল। প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ঝড় উঠেছে রাজ্য জুড়ে। হুগলির চণ্ডীতলা থেকে বাম কংগ্রেস আইএসএফ সংযুক্ত মোর্চার প্রার্থী মোহাম্মদ সেলিম। এই কেন্দ্রটিতে তৃণমূলের টিকিটে দুবারে প্রার্থী হয়ে রয়েছেন সাথী খন্দকার। এবার তারই বিপক্ষে বামেদের হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ সেলিম। এবার যে লড়াইটা কাঁটায় কাঁটায় হবে সেটা বলার আর অপেক্ষা রাখে না, প্রচারের দিক থেকে অনেকটাই এগিয়ে মোহাম্মদ সেলিম। এদিন চণ্ডীতলা বিধানসভার কুমিরমোড়া অঞ্চলে জনসংযোগ করেন তিনি। মোহাম্মদ সেলিমকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকাবাসী। আর হবেই না বা কেন, একেবারে বামেদের প্রথম সারির নেতা আজ তাদের দুয়ারে। এদিন কুমিরমোড়ার রমানাথপুর থেকে গোকুলপুকুর পর্যন্ত জনসংযোগ করেন তিনি। পথ চলতি মানুষদের সাথে কথাও বলেন, ক্ষমতা এলে তাদের কাজ করে দেওয়ার আশ্বাসও দেন তিনি। তিনি বলেন, এখানকার মানুষদের উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত, এখানকার মানুষ চাইছে পরিবর্তন। তিনি আশাবাদী যে মানুষ তাকে বিপুল ভোটে জেতাবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে চণ্ডীতলা তাদের ঘাঁটি, শক্ত ঘাঁটি, এখানে কোনো সেলিম তারা দাঁত ফোটাতে পারবে না। আচ্ছা, এখানে সিপিআইএম, বাম ফ্রন্ট, সংযুক্ত মোর্চা, আমরা এখানে মিছিল করছি, প্রচার করছি, কোথাও তৃণমূলের নামগন্ধ নেই। তোরা মিডিয়া কেন দায়িত্ব নিয়েছো? তৃণমূলের সিপিএমের কথা বলো, মানুষের কথা বলো, বেকার ছেলে মেয়েদের কাজের কথা বলো, কৃষকের ফসলের দামের কথা বলো, সম্প্রীতির কথা বলো, শান্তির কথা বলো। ওই অশান্তির কথা বলে কী লাভ? ওই 10 বছর লোকে দেখেছে তো, ওদের লোকের ফুটিয়ে দিয়েছে। কেমন ছাড়া পাচ্ছেন আজকে যে জনসংযোগ করলেন কুমিরমোড়া অঞ্চলে, কেমন ছাড়া পেলেন মানুষের? আমি তো প্রচার শুরু করেছি মাত্র গতকাল থেকে, কিন্তু যেভাবে মানুষ নেমে এসছেন, যেভাবে সাড়া পাচ্ছি, তুমি নিজে দেখো, আমাকে দেখাতে হবে না, ক্যামেরা চারদিকে ঘোরাও, তাহলে বুঝতে পারবে যেন কত দিনের পরিচয়ের সঙ্গে, কত পুরনো সম্পর্ক। আমি যখন ডিএফআই করতাম, যখন এসএফআই করতাম, তখন এসএফআই এলাকায় আসতাম, তারপর তো গোটা দেশের অল ইন্ডিয়া ডিএফআই হয়ে গেলাম, তারপর পার্লামেন্টে গেলাম, তারপরে লোকে এখনও বলছে আপনাকে টিভিতে শুনি। কিন্তু আমি তো শুধু টিভিতে থাকি না, আমি রাস্তায় থাকি, মাঠেও থাকি, বা আপনার বক্তৃতা ভালো শুনেছি। আমি শুধু বক্তৃতা দিই না, আমি কাজও করি। এখানে অনেক কাজ হওয়ার কথা ছিল, তা হয়নি। সেজন্য এখানকার মানুষ, এই এখানে যে নামলাম, পুরোনো দিন আমাদের পঞ্চায়েত ছিল, তখন কিছু কাজ হয়েছে। আর মহিলারা প্রথমে বললেন এখানে কলের সমস্যা, জলের সমস্যা, কেউ বলছে সরস্বতী নদীর সমস্যা, কেউ বলছে এখানে রাস্তার সমস্যা, বেকার ছেলে মেয়েদের কাজের সমস্যা, শিক্ষার, হাসপাতালে। সেই বাম ফ্রন্টের আমলে একটা কলেজ হয়েছে চণ্ডীতলায়, ডানকুড়িতে, আর কোনো কলেজ হয়নি। শুধু দেখিয়ে গেছে কুমির ছাড়ার মতো যে হবে, তাহলে শিক্ষা, স্বাস্থ্য, কাজ, এগুলো কে বলবে? আমরা বলছি মীনাক্ষী, সৃজন, দীপশিতা, সায়নদীপ, প্রতিকূল বলছে কর্মের কথা বলো, ওরা বলছে ধর্মের কথা বলো, বলছে না? আমরা যখন বলছি কর্মসংস্থান, ওরা তখন বলছে ধর্মস্থান। আমরা যখন বলছি কাম কাজ, ওরা বলছে রামরাজ। আমরা যখন বলছি চোদ্দোতলা থেকে এই চোর চিটিং বাজদের চিটফান্ডের টাকা যারা মেরেছে তাদেরকে পথে নামাতে হবে, তখন বিজেপি হঠাৎ রথ নিয়ে এসে বলছে ওদেরকে রথে তুলে নিতে হবে। যত দুর্নীতিবাজ, তোলাবাজ, সন্ত্রাসী, হাঙ্গামাকারী, তারা সব দলবদল করে রাতারাতি বিজেপি কী এখন টিএমসি টু। যেমন আমাদের স্কুলে প্রাক্তন ছাত্রদের সম্মিলনী হয়, যেমন কলেজে প্রাক্তনীদের সম্মিলনী হয়, এরকম বিজেপি এখন হচ্ছে প্রাক্তন টিএমসির সম্মিলনী, তাই তো? হ্যাঁ, চণ্ডীতলা বিধানসভায় প্রথম, কতটা আশাবাদী আপনি? আমি তো রাজনীতিতে প্রথম না, চণ্ডীতলা বিধানসভায় আমি তো রাজনীতিতে প্রথম না। যখন লোকে বলেছে অজিত পাজার পুরনো ঘাঁটি, কিন্তু কংগ্রেস ভেঙে তৃণমূল করে তিনজন বিজেপির সঙ্গে প্রথম জোট হলো বিজেপি আর তৃণমূলের, তখন আমি যুবনেতা, তখন আমি দাঁড়িয়েছি। 4 বার যেখানে সিপিএম হেরেছে বাম ফ্রন্টের আমলে, সেখানে 2004-এ কলকাতা উত্তর পূর্ব মানুষ আমাকে সাংসদ করেছে। সুলতান আহমেদ বলে ওখানে কেউ হারাতে পারে না, কারণ তার হচ্ছে মৌরসি পাট্টা ছিল এন্টালিতে। আমি তখন বিধানসভায় গিয়ে দাঁড়িয়েছি এবং মানুষ আমাকে ভোট দিয়েছে, আমি রাজ্যে মন্ত্রী হয়েছি। রায়গঞ্জে সবাই বলতো না দাসমুন্সি পরিবারে খাস্তা লোক,
সেখানে গিয়ে আমি দাঁড়িয়েছি এবং সেখানকার মানুষ আমাকে সাংসদ করেছেন। দেখো, মাটি খোঁড়ার জন্য যদি নরম মাটি থাকে কোদাল লাগে, আর যখন শক্ত মাটি থাকে না তখন গাঁইতি লাগে, শাবল লাগে। বাম ফ্রন্ট সিপিএম মনে করে আমি সেরকম শাবল বা গাঁইতি আছি, এই জন্য আমাকে ডেকে নিয়ে এসছে এখানে, যে সবার তোলাবাজদের চোরজোচ্চদের মৌরসি পাট্টা ভাঙব, সন্ত্রাসীদের সন্ত্রাস শেষ করবো।